নমস্কার, ছবিস কিচেনে আমি ছবি আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। তো আজকে আমি আপনাদের যে রেসিপিটা দেখাবো সেটা খুবই অভিনব একটা রেসিপি, তার নাম হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য। তাহলে চলুন, তাহলে আমি রেসিপিটা এবার শুরু করে দিই। আচ্ছা, চিংড়ি মাছের মালাইকারি করতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আপনাদের একটু বলে দিই। প্রথমে যে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি। লাগছে সর্ষের তেল, এটা সর্ষের তেলে রান্না করতে হবে। সর্ষের তেল লাগছে, ঘি, তারপরে এখানে ফোড়নের জন্য রেখেছি শুকনো লঙ্কা, মানে এটা এলাচ, আর তেজপাতা, আর লাগছে হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন আদা বাটা একসঙ্গে রেখেছি, নুন, কাশ্মীরি এবং এমনি লঙ্কার গুঁড়ো, মানে লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসঙ্গে রেখেছি। এখানে হচ্ছে চিনি, এটা হচ্ছে কাজু বাদাম পেস্ট, এখানে হচ্ছে নারকেলের দুধ, আর এ হচ্ছে হলুদ, এখানে হচ্ছে কাঁচা লঙ্কা চিরে চারটে রেখেছি, আর এখানে হচ্ছে টমেটো পিউরি আর জল। আচ্ছা, এবার আমি গ্যাসটা জ্বেলে দিই। গ্যাসটা জ্বেলে দিলাম, এবার কড়াইটা একটুখানি গরম হোক, তারপরে আমি তেলটা দেব। প্রথমে আমি পাঁচ চামচের মতো একটু তেল দেব। পাঁচ চামচের মতো তেল দিলাম, পরে লাগলে পরে আবার অ্যাড করব। তেলটা একটুখানি গরম হতে দিতে হবে। আচ্ছা, এবার আমি চিংড়ি মাছগুলো একে একে সব দিয়ে দিচ্ছি। এখানে আমার 300 গ্রামের মতো চিংড়ি মাছ আছে, সেই মতো আমি উপকরণগুলো সব দেব। চিংড়ি মাছটা খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে চিংড়ি মাছের যে একটা সুন্দর গন্ধ এবং টেস্ট সেটা নষ্ট হয়ে যাবে। ওই জন্য আমি হালকা একটু, যেহেতু মালাইকারিতে চিংড়ি মাছটা খুব বেশি ভাজা যাবে না, একটু জাস্ট একটু ছাপলাম, একটু ছাপলে নিয়ে আমি তুলে ফেলব। আচ্ছা, এটা মোটামুটি আমার ছাপলানো হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব। এবারগুলো তুলে ফেললাম। এবার আমি এখানে যে তেলটা আছে এই তেলের মধ্যে আমি অল্প সামান্য একটু তেল অ্যাড করবো। তার আগে আমি একটু আঁচটা একটু লো ফ্লেমে দিয়ে দিলাম, কারণ নাহলে জ্বলে যাবে। আচ্ছা, এখন আমি আরেক চামচ তেল অ্যাড করব। আরেক চামচ তেল অ্যাড করে দিলাম, এবং এর সাথে আমি দেব দু চামচ ঘি। চামচ ঘি দিলাম, দিয়ে এবার এটা একটু ঘিটা একটু গলে গেলে তারপর আমি ফোড়নটা দেব। ঘিটা গলে গেছে, এবার আমি এখানে আমার একটা তেজপাতা, শুকনো লঙ্কা এবং এলাচ আছে। আমি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেব, তেজপাতাটা দিয়ে দেব এবং চারটে এলাচ দিয়ে দিলাম। এটা একটুখানি ভাজা হবে। একটুখানি ভাজা হবে, ভাজা হলে এরপর আমি এতে
এখানে আমার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা আছে, এই পেঁয়াজ বাটাটা পুরোটাই দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা হবে, পেঁয়াজ বাটাটা একটু ভাজা হবে, একটু আরেকটুখানি একটু হালকা একটুখানি লালচে মতো হলে তারপরে আমি আদা বাটা রসুন বাটাগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা হতে হবে, পেঁয়াজের একটা কাঁচা গন্ধ আছে তো গন্ধটা চলে যেতে হবে। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এতে দেবো এখানে আদা বাটা, এক চামচ আদা বাটা এবং এক চামচ রসুন বাটা, আমি একসঙ্গেই রেখেছি, আমি এক চামচ করে দিয়ে দেবো। এক চামচ আদা বাটা, এক চামচ রসুন বাটা দিলাম, এটাকেও এবার এর সঙ্গে মেশাবো। সবগুলোই একটুখানি করে মানে মশলাগুলো দেওয়ার পরে আমি যাতে মশলাটা না ছেটে অল্প সামান্য একটুখানি নুন দিচ্ছি। এবার এটাকে ভালো করে একটুখানি ভাজতে হবে। এবার আমি এতে দেবো এই টমেটো পিউরি আমি করে রেখেছি, এখানে একটা একটা টমেটো গোটা আছে, এই টমেটো পিউরিটা আমি পুরোটা দিয়ে দেবো। টমেটো পিউরিটা পুরো দিয়ে দিলাম, এটাও আবার একটু নাড়বো। এরপরে দেবো এখানে কাশ্মীরি লঙ্কা এবং রেড চিলি একসঙ্গে রেখেছি, দুটো গুঁড়ো একসঙ্গে রেখেছি। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য দেবো, কাশ্মীরি লঙ্কাতে অত ঝাল নেই তো ওই জন্য একটা কালারের জন্য দিলাম, আর রেড চিলি পাউডার এমনি একটু ঝালের জন্য দিলাম, এক চামচ করে দিলাম। এবার আমি এতে একটু হলুদ অ্যাড করবো, সামান্য একটু হলুদ দেবো ভালো কালার হবে, অল্প সামান্য নুন দেবো, একবার একটু সামান্য নুন দিয়েছি, এবার এটা আর দেবো না, আমি নুনটা দিয়ে দিলাম। এবার একটু চিনি দেবো, আপনাদের মানে চিনি নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আমি আমার মতো করে দিলাম, এটা হয়ে গেল। এবার আমি এটাকে কষাতে থাকব, এবার কষাতে থাকব যতক্ষণ না মশলাটা ভালো মতো ভাজা না হয়, পুরো মশলাটা ততক্ষণ পর্যন্ত আমাকে একটু নেড়ে যেতে হবে। খুব সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ এসছে, আপনারা মশলাটা যখন ভাজবেন তখন আঁচটা একটুখানি লো ফ্লেম করে দেবেন, কারণ কি নাহলে মশলাটা জ্বলে যেতে পারে, আর জ্বলে গেলে কিন্তু মানে তরকারির টেস্টটাই পুরো নষ্ট হয়ে যাবে। আমার মশলাটা মোটামুটি হয়ে গেছে ভাজা, এবার আমি এতে দেবো
এখানে আমি কাজু বাদাম পেস্ট করে রেখেছি। এই কাজু বাদামটা আমি এখানে আট ন খানা কাজু বাদাম আছে, কাজু বাদাম পেস্টটা পুরোটাই দিয়ে দিচ্ছি। আমি একটু সামান্য জল অ্যাড করবো, এতে সামান্য একটু জল এর মধ্যে দেবো পাটিটা ধুয়ে। আচ্ছা, এটা হয়ে গেল। এবার আবার একটু নাড়বো, আবার একটু নেড়ে কাজু বাদামটা যেহেতু খুব সুন্দর, খুব মানে একটা ভালো জিনিস, ওই জন্য এটা দিয়ে বেশিক্ষণ নাড়া যাবে না বা ভাজা যাবে না। এটা একটু সামান্য কাজু বাদাম তো আর এটা কোনো মশলা নয় যে এটা মানে ভালো করে ভাজতে হবে বা কিছু ব্যাপার বা কাঁচা গন্ধটা ছাড়বে তা না, এটা একটা টেস্টের জন্য দেওয়া। অতএব কাজু বাদামটা দিলাম। এবার আমি এতে হয়ে গেছে আমার মোটামুটি সব দেওয়া। এবার আমি এতে নারকেলের দুধ, এখানে আমার এক বাটি নারকেলের দুধ আছে, এই দেখুন এক বাটি আমার নারকেলের দুধ আছে। এই নারকেলের দুধটা আমি পুরোটা ঢেলে দেব। নারকেলের দুধটা আমি পুরোটা ঢেলে দিলাম। এবার এটা আমাকে একটু ফুটতে দিতে হবে, তারপর আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে ছেড়ে দেব। একটুখানি ফুটে উঠুক, তারপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। খুব সুন্দর একটা কালার এসছে দেখুন আপনারা, ভীষণ সুন্দর একটা কালার এসছে। এখানে কিন্তু আমি কোনো জল অ্যাড করব না, আস্তে একটু রোকলাম করে দেব। এবার আমি চিংড়ি মাছগুলো ঢেলে দেব। এই চিংড়ি মাছগুলো সব আমি এর মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার এটাকে চিংড়ি মাছ কেটে যেহেতু দিয়ে দিলাম, এবার এটাকে আমাকে পাঁচ মিনিট একটু, পাঁচ থেকে সাত মিনিট একটু হতে দিতে হবে। এরপর পাঁচ মিনিট কি সাত মিনিট বাদে আমি দেখব জিনিসটা হয়ে গেছে কিনা, তারপরে আমি আবার ফিরে আসছি। মোটামুটি আমার হয়ে গেছে, এবার আমি আমার হয়ে একদমই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামানোর আগে এখানে একটুখানি গরম মশলা দেবো, একটু গরম মশলা, অল্প সামান্য একটু গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে দেবো। আর একটু ঘি দেবো। এক চামচের মতো ঘি দিলাম, আর কিছু নেই। এই চিংড়ি মাছের মালাইকারি আমার রেডি। এবার নামিয়ে দেবো আমি, এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আমি পরে ফিরে আসছি আপনাদের কাছে। আচ্ছা, এই হচ্ছে আমার চিংড়ি মাছের মালাইকারি। আপনারা দেখুন চিংড়ি মাছের মালাইকারিটা আমার তৈরি হয়ে গেছে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নিত্য নতুন রেসিপি আবার সামনের দিন নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন, বারবার বলছি। ততক্ষণের জন্য নমস্কার।